আন্ডারগ্রাউন্ডে মাস্টার প্ল্যানার যারা এই ঘটনাটি ঘটাচ্ছে, এদের লজ্জা থাকা দরকার। বিএনপির নাম করে এরা নিজের জন্য বিএনপির কে জলাঞ্জলি দিয়েছে। এরা বিএনপি নামে কুরাঙ্গাল। আমি এদের বিচার চাই, অবশ্যই বিচার চাই। টাকা দেখলে মুখ বন্ধ থাকে না। এরা কারা, এদের অবশ্যই বিচার হওয়া দরকার। বাংলাদেশের এই স্বাধীনতা পেয়েছি এটা রক্ষার জন্য। আমি আপনাদেরকে বলেছি, এমপি আমি ছিলাম, একবার এমপি হতে যদি না হয়ে আমার আপত্তি নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। বাংলাদেশের সবচেয়ে বড় চাও হচ্ছে বাংলাদেশের মানুষ এখন নির্দ্বিধায় নিঃসংকোচে মন খুলে হাসতে পারছে, আনন্দ করে ঘুমাতে পারছে, বাড়িতে পুলিশের হামলা হবে না। এটাই প্রকৃত অর্থে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী দিনে সকল কর্মসূচি পালন করেন, দলকে ভালোবাসেন। কোনো হাইব্রিড কে নয়, টাকার কাছে বিক্রি না হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বিএনপি আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের আদর্শ মেনে দল করেন, তবেই কিন্তু মানুষ শান্তি পাবে। তাছাড়া আপনাদের কারণে দলের অশান্তি সৃষ্টি হচ্ছে। এই অশান্তি বন্ধ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।